নমস্কার, আপনারা দেখছেন খবরে 24 সঙ্গে আমি জ্যোতিকা। ঠাকুরবাড়ি থেকে পেরিয়ে জলপাইগুড়ির বিভিন্ন গ্রামে গ্রামে শান্তি সভার প্রচার করলো মতুয়া সম্প্রদায়ের মানুষেরা। ঠাকুরবাড়ি থেকে নির্বিঘ্নে ফিরে জলপাইগুড়ির বিভিন্ন গ্রামে শান্তি সভার প্রচারে মতুয়া সম্প্রদায়। ঠাকুরবাড়ি থেকে নির্বিঘ্নে ফিরে জলপাইগুড়ির বিভিন্ন গ্রামে শান্তি সভার প্রচারে মতুয়া সম্প্রদায়। হরিজন ঠাকুরবাড়ি থেকে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন গ্রাম তথা শহর থেকে যে লক্ষ লক্ষ মতুয়া ভক্ত ঠাকুর হরিজন ও গুরুজাদের মূল মন্দিরে গিয়েছিলেন, তারা সবাই নির্বিঘ্নে ফিরেছেন এবং ফিরেই মতুয়া ভক্তদের ছোট ছোট দল জলপাইগুড়ি শহর সহ আশেপাশের গ্রামে গুরুদেবের আদর্শ প্রচারের পাশাপাশি শান্তি সভার আগে নগর কীর্তন করে চলেছে। রবিবার জলপাইগুড়ি পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে এমনই এক নগর কীর্তনের শোভাযাত্রা দেখা যায়। এই প্রসঙ্গে মতুয়া সম্প্রদায়ের পক্ষে সমরেশ বিশ্বাস জানান, ঠাকুরবাড়ি থেকে ফিরেই এলাকায় একটি শান্তিসভা করা হয়ে থাকে ও তারই অঙ্গ হিসাবে মতুয়া সম্প্রদায়ের বিশেষ বাদ্যযন্ত্র বাজিয়ে কীর্তন করে শান্তিসভার প্রচার চলছে। আমরা হচ্ছি মতুয়া সম্প্রদায়ের লোক। আমাদের এই যে হরিচাঁদ ঠাকুর আছে না, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, এর যে যন্ত্রপাতি সে হচ্ছে টাঙ্কা কাশি, লাল নিশান, এগুলো নিয়ে আমরা এই হরিচাঁদ গুরুচাঁদের গুরুচাঁদ ঠাকুরের কীর্তন করি। এবার আমরা ঠাকুরনগর গেছিলাম, তো আমাদের শ্রীধাম ওরাকান্দি হচ্ছে মেন ঠাকুরনগর, আর এইখানে দক্ষিণবঙ্গে যে ঠাকুরনগর আছে এটা হচ্ছে আমাদের ঠাকুরবাড়ি। তো এইখানে আমরা সবাই গিয়েছিলাম, আসার পরে একটা শান্তি সভা করা দরকার, তাই আমরা এই দশের বাড়িতে নগর কীর্তন করতেছি। এটা আমাদের মেন হচ্ছে ওরাকান্দি, বাংলাদেশ যে ওরাকান্দি আছে না, ওটা হচ্ছে মেন ধাম, আর এই দক্ষিণবঙ্গে আছে ঠাকুরনগর। জলপাইগুড়িতে এখানে এরকম তেমন কোনো ইয়ে নাই, ওই যে আপনার মরিচবাড়ি যেটাকে বলে দমুনি মোড়টা যে আছে ওইখানে একটা মন্দির আছে, আর একটা ওই খালপাড়া একটা মন্দির আছে। আজকে জলপাইগুড়ি 3 নম্বর ওয়ার্ডে একটা আপনারা র্যালি করলেন, সবাই মিলে ঢোল বাজিয়ে আসলেন, এটা মূলত এইটা আমরা ধরেন যে 50-60 বাড়ি ঘুরবো, ঘুরে এই যে আমাদের যে দলপতি আছে দলপতির বাড়িতেই আমরা সন্ধ্যাবেলা একটু যা হোক চাল ডাল দিয়ে একটু প্রসঙ্গ
প্রসঙ্গত মতুয়া মেলায় যাওয়ার সময় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এলাকার বেশ কয়েকজন মতুয়া সম্প্রদায়ের মানুষ। এমনকি প্রায় 30 জন দুষ্কৃতী ওই বাসে উঠে তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনার পরে রেল অবরোধ করে দুষ্কৃতীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায় মতুয়া সম্প্রদায়ের মানুষেরা। এখন এই পর্যন্তই, পরবর্তী সমস্ত আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন খবরে 24 এর পর্দায়। নমস্কার।